নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন শানু ফ্যামিলি ব্লগ, আর আমি হলাম সবিতা। আশা করি সবাই ভালো আছেন, আমি তো ভালোই আছি। চাইলাম ছাদে কাপড় শুকাত দিতে, স্নান যদিও করে লাইছি আরো অনেক আগে, কিন্তু কাপড় শুকাত দিতে আইছি না। আমি কিনা একবারে ছাদে যামু, যাই কাপড় শুকাত দেবো। খাওয়া দাওয়া করে আছি, বাটার খাওয়া দাওয়া সব শেষ। আরে আমার এলোবেরা গাছের ফুলটা এবার দেখাইছি না, ঠিক আছে? ওই যে এই যে ফুলটা শেষ হয়েছে মোটামুটি, এখান থেকে ফুটা শুরু হয়েছিল, ফুটতে ফুটতে ওখানে লাস্ট পর্যায়ে আছে। আর এটা এখনো ফুটছে না, এটা ফুটতেছে, আর জানি ফুলাইবো নাকি জানি। 4 বছর পর বলে একবার ফুল ধরে, আর আমার একবার দশ দিয়ে কয়েকদিন আগে ওখানে আবার ধরে লিখতেছে। কি দারুন! একটা দিন গাছে জল দিছি না, কালকে গাছটা মধ্যে জল দিছি না, কালকে টাইম পাইছি না, আর একদিন জল না দেওয়া নয় ফিন গাছ টাছটি একদম ফোড়ো হয়ে যেতে। ধুর, এই ছাদের মধ্যে গাছ লাগাইতে ভাল লাগে না, একদিন জল না দিলই গাছ শুকায় জায়গা, কাপড়টি শুকার দিয়ে লই। কাপড় শুকার দিলাম, একটা মেন জিনিস হয়ে গেছে, এই বছর আছে না এখনো পিঠা খাইছে না, খোলা পিঠা, কারণ আমার চুলাটা রয়েছে বাইঙ্গা, এটা ঠিক করতে হইব। এই যে আমার চুলার কন্ডিশনটা একদম বেহাল হয়ে রয়েছে, এটা বাইঙ্গা ছিঁড়া মোটামুটি ফইরা গেছে, এটার আজকে সিমেন্ট আনুম, সিমেন্ট আনি না সিমেন্ট এটা ঠিক করুন। আর শীতের দিন আয়া পড়ছে, খোলা পিঠা খাইতাম না, এটা তো হয়ই না শীতের দিনে, যদি খোলা পিঠা না খাই তাহলে খামো করছো, আজকে চুলাটা ঠিক করুন, তাহলে তো আজকে তো খাওয়া হইতো না। কালকে আশা আছে খোলা পিঠা খাওয়ার, যদি কেউ খাওয়ার ইচ্ছা থাকে কালকে আই ফেরেন, খাইতারবেন খোলা পিঠা, যাই ওখানে একটু রেস্ট করি। আজকে সেলাইয়ের বুটে আপলোড করতাম না, আজকে কেউ জানি ইচ্ছা করতেছে, ঘুম ঘুম ভাব লাগতেছে, প্রত্যেকদিন কাজ করতে করতেছে না ওটা একদম, প্রত্যেকদিন কাজ করতে ভালো লাগে না কেউ জানি, আজকে প্রচন্ড ঘুম ঘুম ভাব হইতাছে, যাবো একটু ঘুমামো, এরপর উঠতে কাজ করবো। এই ডিমটা জ্বালাই আমার কাছে, পরশু দিন যখন ছাদের মধ্যে ডিমটা পাইছিলাম কাজের পরে যখন সাইডে রেখেছি, এরপর ডিমটা আবার কই জানি গেছে, সন্ধ্যার পর ডিমটা আর পাইছি না। আচ্ছা যাক পাইছি না, আমি কোন ফাঁকি টাকি নিয়েছে মা, আজকে যখন সকালবেলা আমি স্কুলে যাওয়ার পরে আমি কোনো ছাদে যাই একটু দেখি, মা ছাদে যখন একটু হাঁটাহাঁটি করছে, এরপর দিয়ে সামনে দিয়া একদম দরজাটি সামনে দিয়ে ফেলে রয়েছে, এরপরে আগুন দিয়ে এটা খুলে লেছি। এই যে এই যে নারিকেলের চারাটা আছে না, এটার মধ্যে ডিমটা পরশু দিন রাখা হয়েছে, কাজ টাজ করার পর পুরোটা ছাদ পরিষ্কার করা হয়েছে, একদম জল টল দিয়ে পুরোটা ছাদ পরিষ্কার করা হয়েছে, ডিমটা এখানে রাখা হয়েছে। সন্ধ্যার পর যখন গেলাম ছাদে, যাইয়া দেখি ডিমটা এখানে নাই, ভাবলাম মনে কোনো ফাঁকি টাকি নিছে, সকালবেলা 9টার দিকে যাইয়া দিই ছাদের মধ্যে ডিমটা আবার ফুইরা এনে ফাইটা দিছে, তো এর লেগে আমি করে এটাকে ফুইরা আগে উদ্ধার করি। এই ডিমের কাহানি জোন লাগে শেষ হইতে আছে না, ডেলি ডেলি দেখি কেমন লাগতেছে। স্টিকারটা খুললো না? না স্টিকারটা ঠিক আছে। স্টিকার খুলুন তুমি আজকে আমার এই মেথি শাকাইনা দিয়া যে পরিশ্রমটা করাইছো, এরপর দেখো তোমার আমি কত ভালো একটা গিফট দিছি। চিন্তা করো না, আমি ডেলি মেথি শাকাইনা দেবো। হ্যাঁ আমার তরফ থেকে তো হয়তো না, তোমার ব্যক্তিগত তরফ হইলে হিট হয়েছে, হিট হয়েছে আলাদা, না মেথি শাক আনলে হয়তো না। আজকে তো মেথি শাকের আমি নিজে টেনশন করে গেছি, গাড়ি কিতা করছি রে এবং কিতা করছি, তাই আর আসতে একটু নিজেরও হাসি উঠে গেছে। আজকে দিলাম এটা কিনা, আমি কই না সারাদিন সকালবেলা আমার এত কষ্ট দিয়েছে, আচ্ছা একটু ভালো হয় সেটা জিনিস দেই, কাজটা কেতন তো করতাম পারছি না, কিতা করবো, এটা আরো উল্টা জিনিস দিছে, আমার লসে আছে। আজকে 10:30 বাজে রাত্র, এই মাত্র আমার স্টুডিওর কাজ শেষ করলাম, তো ওখানে যাবো খাওন খাইতে, রান্না বেড়া তো আছে সবকিছু আছে, ওখান খামো, আর আমার লেগে আজকে শর্টকাট কিছু আছে দেখাইতেছি। এই যে আমার খাওয়া, এখানে শিমলা মির্চ আছে, আর এই একটু তুলাও আছে, আর এখানে নিরামিষ আছে, আর তার লেগে কিটা আছে কইতাম, এই যে তার লেগে আজকে প্রথমবার আমার কর্তা মশাই করছে, এটা কইরে চিকেন ভর্তা, এর আগে কোনোদিন করছে না, আজকে প্রথমবার করছে, জানি না তাই নিয়ে খাইবো, তাই নিয়ে কেমন হইব না হইব আমি জানি না, ভালো হইলো তাই খারাপ হলো তাই আমার কোনো সমস্যা নাই। তাহলে ওখানে ভাত খেতে বইতেছে কি, আর সঙ্গে রয়েছে এই যে 2টা পেঁয়াজ, একদম জবরদস্ত করে ওখানে খাওয়ানটা হইব। তো খাওয়া দাওয়া শেষ করলে আজকে চুলা ঠিক করতে পারছি না, কারণ সিমেন্ট আনছে না, সিমেন্ট বলে আনতে মনে নাই, জায়গা ঠিক করতে পারছি না, তখন খাওয়া দাওয়া কমপ্লিট করুন, এরপর যাই ঘুমাই ঘুমাই ভিডিও এডিট করুন, আর পারলে তো রাতে আপলোড করে রেখে দেবো, নাহলে কালো সকালবেলা আপলোড করুন। তো আজকের ব্লগটা এখানে এন্ড করতেছি, টাটা, গুড নাইট। এ কম্বলটা উড়ানো না রে, কম্বলটা কম্বলটা ভিতরে সারাদিন সকালবেলা অল্প দূর লেগে উঠলে, 10-15 মিনিটের লেগে উঠলে এটা আবার বিছানো হয়ে যাবে, আর কম্বল ওটা কাতা না দিলে কেন জানি মজা লাগে না, কাতাটা দিলে যেমন লাগে ঠিক আছে একদম।
এই শীতে বিছনা বেশি উঠে না, আর মশারি টাঙানোর লেগে কাজছে, মশারি টাঙানোর লেগে ঘুমানোর সময় হলে আয় না, মশারি টাঙায় সারছি, ওখানে আস্তে করে আয় করবো।